قد جاءكم من الله نور وكتاب مبين. জোরে বলুন আল্লাহু আকবার. আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয়ই তোমাদের কাছে একটা নূর এসেছে, একটা আলো এসেছে, অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন গোটা বিশ্ব জগতের মধ্যে পাঠিয়েছেন. জোরে বলেন সুবহানাল্লাহ. ও রব মানুষের নেতারা, আমি যেই পোশাক পরিহিত বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, আমি আমার নবীকে আমি দেখেছি তিনি জুব্বা পরিধান করেন, জুব্বা পরা আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ. আর এই যে তালি দেখছো জুব্বার মধ্যে, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুব্বার মধ্যে তালি দাও জুব্বাও পরিধান করতেন. তুমি আমাকে বারবার যে বিষয়ে তাগিদ দিচ্ছ, তুমি আমাকে বলছো তোমাদের ইউনিফর্ম পরতে, আমি আমার নেতার অনুসরণ করি, আমার বিশ্বনবীর অনুসরণ করি, সুতরাং আমার পক্ষে কশিন কালেও কোনোদিন সম্ভব হবে না, আমি তোমাদের পোশাক পরব না. আমি যতদিন দুনিয়ার জগতের মধ্যে থাকব আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর উপরে থাকব. জোরে বলেন সুবহানাল্লাহ. এরপরে সংবাদ দেওয়া হলো প্রধানমন্ত্রীর কাছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হুযায়ফা গভর্নর হয়ে এসেছে. হুযায়ফাকে বারবার তাগিদ দেওয়ার পরে হুযায়ফা আমাদের ইউনিফর্ম গ্রহণ করছে না. এরপরে উপর থেকে অর্ডার এসেছে সে যেই পোশাক পরেই আসুক তাকে ভিতরে নিয়ে আসো. ভিতরে যখন তাকে নিয়ে যাওয়া হলো, ভাইরা আমার ঘরের ভিতরে যখন প্রবেশ করলো, মহলের ভিতরে যখন প্রবেশ করলো, হযরত হুযায়ফা চিকন মানুষ ছিলেন, কালো মানুষ ছিলেন. হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই চিকন দেহের অধিকারী হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মহলের মধ্যে প্রবেশ করলেন, মেহমানখানা যখন গেলেন, ওই রোম পারস্যের নেতারা তাকে দেখে দেখে মিচকি হাসি শুরু করলো, টিটকারির হাসি শুরু করলো. হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন কেন হাসো, কিসের জন্য হাসো? একজন বা একজন পাশ থেকে প্রশ্ন করলেন, ও আল্লাহর নবীর সাহাবী, আমরা শুনেছি যারা বীর হয় তাদের দেহ থাকে মোটা লম্বা চুড়া মানুষ থাকে, দেখতে তাদেরকে ভয় লাগে, তাদের বীরত্ব থাকে অন্যরকম, তোমাকে যে দেখলাম তুমি তো একেবারে চিকন একজন মানুষ, লম্বা মানুষ, তোমরা কিভাবে করে এই যে একের পর এক দেশ তোমরা যুদ্ধের ময়দানে দখল করেছ? হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাব্বুল আলামিনের নবী আমাদেরকে যে আদর্শ শিক্ষা দিয়েছেন সেই আদর্শ শিক্ষার মধ্যে আমরা নফল রোজাও রাখি, আমরা নফল রোজা রাখতে রাখতে আমরা এমন হয়ে গিয়েছি সারা রাত তাহাজ্জুদের নামাজও পড়ি, আমলও করি, এই জন্য আমাদের বেশি খেতে হয় না। জোরে বলেন ঠিক কিনা। এরপর হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, যদিও দেহটা এমন চিকন চাকন দেখছো, এই দেহের মধ্যে মহান আল্লাহ রাব্বুল আলামিন এমন শক্তি দিয়েছেন, সুন্নাহের মধ্যে থাকলে পরে এমন শক্তি অর্জন করা যায়, এই যে চিকন হাত দেখছো, এই চিকন হাত চিকন শক্তিওয়ালা কোন হাত মনে করো না, এই হাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতি শক্তি দিয়ে রেখেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. وقال الله تعالى لقد كان لكم في رسول الله أسوة حسنة
صدق الله العظيم. قال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. أو كما قال النبي صلى الله عليه وسلم وقال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. নামাজের মধ্যে আমরা যে দুরূদ ইব্রাহিমি করি সকলে পাঠ করি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على وعلى آل إبراهيم إنك حميد مجيد. صلاح الدين بيت المامور جامع مسجد و علاقة بشير উদ্যোগে চার দিন ব্যাপী তাফসীর ও কুরআন মাহফিলের সমাপনী দিবসের সম্মানিত সভাপতি দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় তাওহীদী জনতা পর্দার অন্তরালে মা এবং বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আপনারা সবাই কেমন আছেন একটু জোরে বলতে হবে কেমন আছেন আপনারা সবাই ভালো মাহফিলে সর্বপ্রথম শুকরিয়া আদায় করছি সেই মহান মনিবের যিনি আমাদেরকে দুনিয়ার সমস্ত কাজ থেকে বিরত থেকে আমাদেরকে সবাইকে ফ্রি হয়ে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন বিশ্ব নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শোনার জন্য এই মাহফিলের প্যান্ডেলে আসার তৌফিক দান করেছেন এজন্য মহান হানিফের দরবারে সর্বপ্রথম শুকরিয়া আদায় করছি হৃদয়ের সমস্ত আবেগ এবং ভালোবাসাকে উজাড় করে দেহের সমস্ত শক্তি দিয়ে পড়ছি আলহামদুলিল্লাহ দুরুদ ও সালাম পড়ছি মানবতার মুক্তির দূত মানবতার মুক্তির দিশারি যার মাধ্যমে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা বিশ্ব জগতের মধ্যে কোরআন এবং হাদিসকে প্রচার প্রসার করেছেন কালেমার কথাকে উদ্দিন করেছেন যার মাধ্যমে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মুসলিম হিসেবে কবুল করেছেন মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন সেই মহান ব্যক্তিত্ব আর কেহ নয় আকায় নামদার তাজদার মদিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ আমরা সবাই তার উপর দুরূদ সালাম করছি পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত্মার মাগফিরাত কামনা করছি সেই সকল শহীদ দানদের যারা বদর ওহব প্রান্ত থেকে শুরু করে গোটা বিশ্ব জগতের মধ্যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের মনোনীত ধর্ম ইসলামকে বাস্তবায়ন করার জন্য কালেমার পতাকাকে উড্ডীন করার জন্য নিজেদের প্রিয় জীবনকে আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে উৎসর্গ করেছেন
মহান হানিফের দরবারে ফরিয়াদ করছি দরখাস্ত করছি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জান্নাতের মধ্যে উচ্চ মাকাম দান করেন সবাই পড়ি আমিন আমার বন্ধুগণ কুরআনুল কারীম থেকে একটি আয়াতে কালিমা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি আল্লাহ রব্বুল আলামিন গোটা বিশ্ব জগতের সমস্ত মুমিন বান্দা বান্দীকে ডেকে বলছেন নবী আপনি বলুন لقد كان لكم في رسول الله أسوة حسنة অবশ্যই তোমাদের জন্য দুনিয়ার মানুষের জন্য উত্তম আদর্শ অনুপম আদর্শ বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে রাখা হয়েছে জোরে বলেন সুবহানাল্লাহ আদর্শ কার মধ্যে জোরে বলেন محمد رسول الله صلى الله عليه وسلم المده انو آيات كلمة مده الله رب العالمين بلتش وما أرسلناك إلا رحمة للعالمين نبي ها گوٹا بشو جگو تر جنن اپنا کے رحمت بانية پاتھئے چھئے گوٹا بشو جگو تر مده আপনাকে রহমত বানিয়ে পাঠিয়েছে জোরে বলেন সুবহানাল্লাহ প্রিয় বন্ধুগণ গোটা বিশ্ব জগৎ যখন অন্ধকার আচ্ছন্ন একটা জগৎ ছিল যখন এই পৃথিবীর মধ্যে বর্বরতার জাহেলিয়াতের যুগ বলা হতো যেই যুগে বাবার সাথে সন্তানের সম্পর্ক ভালো ছিল না যেই যুগে একটা কন্যা সন্তান হলে পরে বাবা লজ্জায় তার মুখ লুকাতো যে যুগে এক গোত্র আরেক গোত্রের সঙ্গে একটু কথা কাটাকাটি হলে পরেই একজন আরেকজনকে হত্যা করার জন্য তৈরি হয়ে যেত অস্ত্রের ঝনঝনানি শুরু হয়ে যেত অলিতে গলিতে রন্ধে রন্ধে জাহেলিয়াত প্রবেশ করেছিল কুরআন কারীমের আলো তাদের মধ্যে ছিল না আদর্শ তাদের মধ্যে ছিল না গোত্রে গোত্রে যদি সম্পর্ক খারাপ হতো বাবারা সন্তানদের প্রতি নসিহত করে যেত যে ওই গোত্রের সঙ্গে আমাদের সম্পর্ক খারাপ তাদের সঙ্গে আমাদের ঝগড়া হয়েছে বিবাদ হয়েছে ওই গোত্রের কারো সঙ্গে কখনো বিবাহ সম্পর্ক স্থাপন করব না জোরে বলেন নাউজুবিল্লাহ শুধু তাই না দাদারা নসিহত করত ওদের সঙ্গে কখনো ভালো সম্পর্ক স্থাপন করবে না কারণ তাদের সঙ্গে আমাদের এই গোত্রের সম্পর্ক খারাপ তোমার অমুক অমুক আত্মীয়কে তারা মেরেছিল বা আমাদের গোত্রের এমন মানুষকে তারা মেরেছিল সুতরাং তাদের সঙ্গে সম্পর্ক ভালো করা যাবে না এই নসিহত মৃত্যুর সময় পর্যন্ত করে যেত জোরে বলেন নাউজুবিল্লাহ সাউন্ড ক্লিয়ার করে আওয়াজ আসে আমার বন্ধুগণ এমন একটা সময়কে আল্লাহ রাব্বুল আলামিন সামনে রেখে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গোটা বিশ্ব জগতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন রহমত বানিয়ে পাঠিয়েছেন জোরে বলেন সুবহানাল্লাহ সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা তোমাদের জন্য মডেল বানিয়ে পাঠানো হয়েছে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমাদের জন্য উত্তম আদর্শ অনুপম আদর্শ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে জোরে বলেন সুবহানাল্লাহ কেমন আদর্শ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের প্রতি আমরা তো আজকে কি করি না অগ্রসর হই না রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত আমাদের কাছে ভালো লাগে না যুব সমাজ আইডল বানিয়ে নিয়েছে মেসিকে জোরে বলেন নাউজুবিল্লাহ আইডল বানিয়ে নিয়েছে হিন্দি নায়ককে জোরে বলেন নাউজুবিল্লাহ আইডল বানিয়ে নিয়েছে কাকে এই যুবক যাদেরকে আইডল বানিয়ে নিয়েছো তুমি কি জানো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম আবু দাউদ শরীফের হাদিস রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যার সাথে যার আদর্শ তুমি গ্রহণ করলা তার সঙ্গে তোমার হাসন মাসর হবে জোরে বলেন নাউজুবিল্লাহ আপনি যে মেসির আদর্শ গ্রহণ করলেন আপনি যে হিন্দি নায়কের আদর্শ গ্রহণ করলেন
আপনি যে আমেরিকান ব্রিটিশদের আদর্শ গ্রহণ করলেন রবীন্দ্রনাথের আদর্শ গ্রহণ করলেন আপনার হাসর নশর কিয়ামতের কঠিন ময়দানে সেই বেজাতিদের সঙ্গে আপনি কি চান জোরে বলেন কোন মুমিন মুসলমান এটা কোশ্চিন কালেও গ্রহণ করে না চিল্লায় বলেন ঠিক কি না আমার বন্ধুগণ পারিবারিক জীবন আন্তর্জাতিক জীবন সামাজিক জীবন পুরো লাইফটা একমাত্র শুধুমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং কোরআনে কারীম দিয়ে সাজাতে হবে চিল্লায় বলেন ঠিক কি না বিশ্বনবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ কত সুন্দর আজকে আমরা তো মানি না বুঝি না কিন্তু যারা বুঝেছে গোটা বিশ্বজগতের মধ্যে বিজ্ঞানীরা গবেষণা করেছে ওই জাপানের বিজ্ঞানীরা গবেষণা করতে করতে শেষ পর্যন্ত তাদের মস্তককে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের গবেষণা করে কোরআনে কারীমের গবেষণা করে ইসলামের পথে তাদের মস্তককে ঝুঁকিয়ে দিয়েছেন কালিমা পড়ে মুসলমান হতে বাধ্য হয়েছেন জোরে বলেন সুবহানাল্লাহ এটা তো সেই নবী গোটা বিশ্ব জগতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বানিয়েছেন রহমত গোটা বিশ্ব জগতের মধ্যে কেমন একটু লক্ষ্য করেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন কদ জাআকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবীন জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয়ই তোমাদের কাছে একটা নূর এসেছে একটা আলো এসেছে অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন গোটা বিশ্ব জগতের মধ্যে পাঠিয়েছেন জোরে বলেন সুবহানাল্লাহ কখন পাঠিয়েছেন এমন একটা সময় পাঠিয়েছেন গোটা বিশ্ব জগৎ আল্লাহ রাব্বুল আলামিন জুলুম দিয়ে ভরে রেখেছিলেন জাহেলিয়া যুগের মানুষগুলি এমন জুলুম করত যখন তারা শুনত তাদের একটা কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে একটা কন্যা সন্তান বিশ্বনবী রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ঘরের মধ্যে একটা কন্যা সন্তান জন্মগ্রহণ করে সেই ঘরের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের ফেরেশতা ঢুকে আর সালাম দিয়ে বলেন আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত হে ঘরের মালিকেরা আল্লাহ রাব্বুল আলামিন তোমার ঘরে রহমত পাঠিয়েছেন জোরে বলেন সুবহানাল্লাহ কন্যা সন্তান জন্মগ্রহণ করলে পরে বিশ্বনবী রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রহমত তোমার ঘরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন রহমত বানিয়ে পাঠিয়েছেন তোমার এই কন্যা সন্তানটাকে আল্লাহ রাব্বুল আলামিন এই কন্যা সন্তানের উসিলায় তোমার রিজকের ব্যবস্থা তার কুদরতি হারে করে দিলেন জোরে বলেন সুবহানাল্লাহ জাহেলিয়াতের যুগে একটা কন্যা সন্তান যখন জন্মগ্রহণ করত বাবা তার মুখে আঁচলের মধ্যে লুকাত সে বিশাল বড় লজ্জার কারণ হিসেবে মনে করত বন্ধুগণ আমার কিতাবের মধ্যে এসেছে এই কন্যা সন্তান জন্মগ্রহণ করলে পরে বাবা কখন তাকে হত্যা করবে এই নেশায় পাগল হয়ে যেত জোরে বলেন নাউজুবিল্লাহ সেই যুগে বিশ্বনবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন ও দুনিয়ার মানুষেরা তোমরা কন্যা সন্তানদেরকে হত্যা করছো আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনুল কারীমের আয়াত তাদেরকে শুনিয়ে দিলেন জোরে বলেন সুবহানাল্লাহ বিশ্বনবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওয়া ইযাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা কন্যা সন্তানদেরকে হত্যা করো না কারণ কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এই বিষয় জিজ্ঞাসা করবেন তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জিজ্ঞাসিত হবে জোরে বলেন নাউযুবিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন যদি ধরেন একটা বিষয় যদি ধরেন আপনি কি পার পাবেন জোরে বলেন কোশ্চিন কালেও সম্ভব না আমার বন্ধুগণ এমন একটা জাহেলিয়াতের যুগ তখন ছিল এমন একটা সময় আল্লাহ রাব্বুল আলামিন
আলো হিসেবে নূর হিসেবে যাতে করে এই আচ্ছন্নময় অন্ধকার থেকে দুনিয়ার মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়ার জন্য এই বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য যথেষ্ট হয়ে যায় জোরে বলেন সুবহানাল্লাহ এখন এই শিক্ষক পাঠালেন সে শিক্ষা দিবে কি দিয়ে মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিন আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য রহমত এসেছে শিক্ষক এসেছে সঙ্গে সঙ্গে তোমাদের জন্য সিলেবাস এসেছে ওয়া কিতাবুম মুবিন মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে পবিত্র আল কোরআন জোরে বলেন সুবহানাল্লাহ তাহলে একটা মানুষ যদি কোরআন এবং হাদিসের সমন্বয়ে জীবন গঠন করে পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন আন্তর্জাতিক জীবনের মধ্যে যদি কোরআনে কারীম আর সুন্নাহ প্রবেশ করায় সেই মানুষ কি গুনাহ করতে পারে জোরে বলেন কোশ্চিন কালেও সম্ভব না বিশ্বনবীর আদর্শ কত সুন্দর সুন্নাহ কত সুন্দর একটু লক্ষ্য করেন জাপানের বিজ্ঞানীরা গবেষণা করলো তারা একটা হাদিস নিয়ে গবেষণা শুরু করলো আল্লাহ রাব্বুল আলামিন কি নবী পাঠিয়েছেন একটু লক্ষ্য করেন বিশ্বনবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইয়ানজুরুল্লাহু ইলাইহিম ইয়াওমাল কিয়ামা সালাসাতু লা ইয়ানজুরুল্লাহু ইলাইহিম ইয়াওমাল কিয়ামা বিশ্বনবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের মাঝে বলে দিলেন সালাসাতু লা ইয়ানজুরুল্লাহু ইলাইহিম ইয়াওমাল কিয়ামা কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তিন ব্যক্তির দিকে তাকাবেন না জোরে বলেন কয় ব্যক্তির দিকে আল্লাহর নবী বিশ্বনবী جناب محمد رسول الله صلى الله عليه وسلم بولين ثلاثة لا ينظر الله إليهم يوم القيامة কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তিন ব্যক্তির দিকে তাকাবেন না এর মধ্যে সর্বপ্রথম হলো মান জাবরা ইদারহু খুয়ালা মান জাবরা ইদারহু খুয়ালা লা ইয়ানজুরুল্লাহু ইলাইহিম ইয়াউমাল কিয়ামা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কিয়ামতের কঠিন ময়দানে এই ব্যক্তির দিকে আল্লাহ রাব্বুল আলামিন রহমতের দৃষ্টি দিবেন না তাকাবেন না সেটা কি যেই ব্যক্তি যে বান্দা দুনিয়ার জগতের মধ্যে তার লুঙ্গি পাজামাকে তাকমিনিতে ঝোলাবে জোরে বলেন নাউজুবিল্লাহ আমার বন্ধুগণ এই হাদিস জাপানের বিজ্ঞানীরা যখন গবেষণা শুরু করলো এর মধ্যে কি আছে একটু লক্ষ্য করি একটু গবেষণা করি দেখি এর মধ্যে কি আছে বন্ধুগণ আমার তারা গবেষণা শুরু করলো বিজ্ঞানীরা গবেষণা শুরু করলো দুইজন যুবককে আনা হলো একজনের সারা বডিটা তারা পরীক্ষা নিরীক্ষা করলো এরপর ফাইল তৈরি করলো আরেকজন দ্বিতীয় জনের সারা বডিটা তারা পরীক্ষা নিরীক্ষা করলো এরপর ফাইল তৈরি করলো এরপরে তাদেরকে বলা হলো একজন তোমার লুঙ্গিকে পাজামাকে টাকুর উপরে ঝুলাও আর একজনকে বলা হলো তোমার লুঙ্গি এবং ইজার তোমার পাজামাকে টাকুর নিচে ঝুলাও পরীক্ষা নিরীক্ষা শুরু করা হলো বেশি দিন যায় নাই গবেষণা শুরু করার পর কিছুদিন পরে তারা আবার দুইজনের উভয় বডি চেক করা শুরু করলো জোরে বলেন সুবহানাল্লাহ কি চেক করলো যখন চেক করলো সমস্ত বডিটা যখন পরীক্ষা নিরীক্ষা করলো মাত্র কয়েকদিনের ব্যবধানে তারা দেখতে পেলো যেই ব্যক্তিকে তার লুঙ্গি পাজামাকে তাকুর নিচে ঝুলাতে বলা হয়েছিল সে যখন তার লুঙ্গি তাকুকে পায়ের নিচে তাকুর নিচে ঝুলালো সেই ব্যক্তি সমস্ত বডি তৈরি বডিটাকে একটা ফাইল তৈরি করে এরপরে যেই ব্যক্তি তাকুর উপরে পরিধান করেছিল কাপড় তার একটা ফাইল তৈরি করে এরপরে তারা দেখতে বলো বিশাল বড় একটা ব্যবধান দুই ব্যক্তির মধ্যে জোরে বলেন সুবহানাল্লাহ কেমন ব্যবধান যেই ব্যক্তিকে বলা হয়েছিল তোমার লুঙ্গি আর পাজামাকে তাকুর নিচে ঝুলাও সেই ব্যক্তি তার শরীরের মধ্যে হরমোনের এত পরিমাণ ঘাটতি যৌবন শক্তির এত পরিমাণ কম যার কারণে সূর্যের বেগুনি রশ্মি আলট্রাভায়োলেটে তার শরীরের মধ্যে প্রবেশ করে না এই জন্য যৌবন শক্তি দৃষ্টি শক্তি মেধা শক্তি অনেক দুর্বল হয়ে গেছে জোরে বলেন সুবহানাল্লাহ আমার বন্ধুগণ এরপরে যেই ব্যক্তিকে বলা হয়েছিল তোমার তাকনুর নিচে পরিধান করবা না উপরে পরিধান করবা তার ফাইলটা গবেষণা করে দেখা হলো তার দেহের মধ্যে যৌবন শক্তির কোনো অভাব নাই দৃষ্টি শক্তির কোনো অভাব নাই মেধা শক্তি শারীরিক গঠন সর্বদিক থেকে আল্লাহ রাব্বুল আলামিন ফিট করে দিয়েছেন জোরে বলেন সুবহানাল্লাহ
আমার বন্ধুগণ অথচ বিশ্ব নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1500 বছর আগে বলেছেন লা ইয়ানজুরুল্লাহু ইলাইকা ইয়াউমাল কিয়ামা মান জাররা ইযারহু খুয়ালা তোমরা তাকর নিচে তোমার লুঙ্গি পাজামাকে ঝুলায়ও না কবে 1500 বছর আগে বলেছেন এটা তো দুনিয়ার একটা ক্ষতি এরপর আখিরাতের ক্ষতি দেখেন رسول صلى الله عليه وسلم بولشت من جرى الى روح فيلا لا ينظر الله اليه يوم القيامه قيامه কঠিন ময়দানে তোমার দিকে আল্লাহ রাব্বুল আলামিন তার রহমতের দৃষ্টি দিবেন না জোরে বলেন নাউযু বিল্লাহ আমার বন্ধুগণ আল্লাহ রাব্বুল আলামিন রহমতের দৃষ্টি যদি আপনার দিকে কিয়ামতের দিন না দেয় জান্নাতে যাওয়ার কোনো উপায় আছে একটু জোরে আওয়াজ দিয়ে বলেন উপায় আছে কোনো তো শীতকালেও জান্নাতে যাওয়া সম্ভব হবে না জোরে বলেন ঠিক কি না আমার বন্ধুগণ শুধু তাই না বিশ্ব নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি যে ব্যক্তি আমার সুন্নতকে আঁকড়ে ধরবে যে ব্যক্তি আমার সুন্নতকে লালন পালন করবে পারিবারিক জীবন সামাজিক জীবন আন্তর্জাতিক জীবন রাষ্ট্রীয় জীবন সমস্ত জীবনের মধ্যে বিশ্ব নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের কঠিন ময়দানে থেকে উম্মত পরিচয় দিয়ে আশিক পরিচয় দিয়ে বিশ্ব নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ার জগতে যেমনি বলছে আশিক থাকবে কিয়ামতের দিন বিশ্ব নবীর আশিক হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতের মধ্যে চলে যাবেন জোরে বলেন সুবহানাল্লাহ আমার বন্ধুগণ দেখেন কেমন সাহাবায়ে কেরাম তাদের জীবনের মধ্যে বিশ্ব নবীর আদর্শকে কেমন ভাবে ফিট করেছিলেন হযরতে হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আপনারা নাম শুনেছেন না এই হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু গভর্নর বানিয়ে মিশরে ওই রোম পারস্যের দেশে পাঠিয়েছিলেন মিশর থেকে এই হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাষ্ট্রীয় মেহমান হিসেবে ওই রোমের মতো ইহুদি কালচারের দেশে যখন তিনি প্রবেশ করলেন যে ওমর ইবনে খাত্তাবের পক্ষ থেকে গভর্নর এসেছে এই দেশের মধ্যে রোমের মধ্যে সুতরাং তাকে অ্যাকসেপ্ট করতে হবে গ্রহণ করতে হবে তাকে স্বাগত জানাতে হবে যখন তারা তাদেরকে নিয়ে আসলেন এমন সময় হযরত হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর গায়ে ছিল জুব্বা পরিহিত কি পরিহিত জোরে বলেন জুব্বা মহলের মধ্যে যখন প্রবেশ করবে সাইড থেকে বলা হলো ও হুযাইফা গায়ের মধ্যে কি পড়া আছে আমাদের মহলের মধ্যে প্রবেশ করতে হলে পরে আমাদের ইউনিফর্ম আছে এই ইউনিফর্ম পরে এরপরে আমাদের মহলের মধ্যে প্রবেশ করতে হবে জোরে বলেন নাউযুবিল্লাহ বারবার যখন তাকে তাগিদ দেওয়া হয়েছিল হযরত হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বললেন ও রোম পারস্যের নেতারা আমি যেই পোশাক পরিহিত বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আমি আমার নবীকে আমি দেখেছি তিনি জুব্বা পরিধান করে জুব্বা পরা আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আর এই যে তালি দেখছো জুব্বার মধ্যে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুব্বার মধ্যে তালি দাও জুব্বাও পরিধান করতেন তুমি আমাকে বারবার যে বিষয়ে তাগিদ দিচ্ছো তুমি আমাকে বলছো তোমাদের ইউনিফর্ম পড়তে আমি আমার নেতার অনুসরণ করি আমার বিশ্ব নবীর অনুসরণ করি সুতরাং আমার পক্ষে কশিন কালেও কোনোদিন সম্ভব হবে না আমি তোমাদের পোশাক পরব না আমি যতদিন দুনিয়ার জগতের মধ্যে থাকব আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর উপরে থাকব জোরে বলেন সুবহানাল্লাহ এরপরে সংবাদ দেওয়া হলো প্রধানমন্ত্রীর কাছে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হুযাইফা গভর্নর হয়ে এসেছে হুযাইফাকে বারবার তাগিদ দেওয়ার পরে হুযাইফা আমাদের ইউনিফর্ম গ্রহণ করছে না এরপরে উপর থেকে অর্ডার এসেছে সে যেই পোশাক পরেই আসুক তাকে ভিতরে নিয়ে আসো ভিতরে যখন তাকে নিয়ে যাওয়া হলো ভাইরা আমার ঘরের ভিতরে যখন প্রবেশ করলো মহলের ভিতরে যখন প্রবেশ করলো হযরত হুযাইফা চিকন মানুষ ছিলেন কালো মানুষ ছিলেন হযরত হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই চিকন দেহের অধিকারী হযরত হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মহলের মধ্যে প্রবেশ করলেন মেহমানখানা যখন গেলেন ওই রোম পারস্যের নেতারা তাকে দেখে দেখে মিচকি হাসি শুরু করলো টিটকারির হাসি শুরু করলো
হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন কেন হাসো কিসের জন্য হাসো একজন বা একজন পাশ থেকে প্রশ্ন করলেন ও আল্লাহর নবীর সাহাবী আমরা শুনেছি যারা বীর হয় তাদের দেহ থেকে মোটা লম্বা চুড়া মানুষ থাকে দেখতে তাদেরকে ভয় লাগে তাদের বীরত্ব থেকে অন্যরকম তোমাকে যে দেখলাম তুমি তো একেবারে চিকন একজন মানুষ লম্বা মানুষ তোমরা কিভাবে করে এই যে একের পর এক দেশ তোমরা যুদ্ধের ময়দানে দখল করেছো হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহ রাব্বুল আলামিনের নবী আমাদেরকে যে আদর্শ শিক্ষা দিয়েছেন সেই আদর্শ শিক্ষার মধ্যে আমরা নফল রোজাও রাখি আমরা নফল রোজা রাখতে রাখতে আমরা এমন হয়ে গিয়েছি সারা রাত তাহাজ্জুদের নামাজও পড়ি আমলও করি এই জন্য আমাদের বেশি খেতে হয় না জোরে বলেন ঠিক কি না এরপর হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যদিও দেহটা এমন চিকন চাকন দেখছো এই দেহের মধ্যে মহান আল্লাহ রাব্বুল আলামিন এমন শক্তি দিয়েছেন সুন্নাহের মধ্যে থাকলে পরে এমন শক্তি অর্জন করা যায় এই যে চিকন হাত দেখছো এই চিকন হাত চিকন শক্তিওয়ালা কোন হাত মনে করো না এই হাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতি শক্তি দিয়ে রেখেছেন জোরে বলেন সুবহানাল্লাহ এই কথা বলার পরে তাহলে একটা পরীক্ষা হয়ে যায় বললেন করছে বলছে ঠিক আছে হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা বলছেন কি পরীক্ষা নিবা বলছে আসেন ভাইরা আমার হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনের দিকে অগ্রসর হলেন রোম পারস্যের নেতারা হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন হুযায়ফা এই যে একটা দুর্গ দেখছো এই দুর্গটা আমাদের একটা ঐতিহাসিক দুর্গ তোমার ক্ষমতা দিয়া শক্তি দিয়া তোমার তরবারির আঘাত দিয়া এই দুর্গটা একটু ভেঙে দেখাও এরপরে বললেন চলো কোন জায়গায় কোন দুর্গের সামনে নিয়ে যাবা রোমের মানুষগুলি সৈন্যগুলি হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা দুর্গের সামনে নিয়ে হলো এরপরে বলা হলো আমাদের ঐতিহাসিক একটি দুর্গ তুমি আঘাত করে এটা ভেঙে দেখাও তো দেখি হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার হাতের তরবারি বের করে বিসমিল্লাহ বলে আল্লাহু আকবার বলে যখন দুর্গের মধ্যে আঘাত করলেন সঙ্গে সঙ্গে সেই দুর্গটা ভেঙে চুরমার হয়ে পড়ে গেলেন জোরে বলেন সুবহানাল্লাহ সারা মহলের মধ্যে খবর হয়ে গেল হাই হাই এই চিকন মানুষটা তার হাতের মধ্যে যে এত শক্তি সেটা তো আমরা জানতাম না আমরা শুনেছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ক্ষুধার্ত ক্ষুধার্ত সাহাবীদেরকে নিয়ে একের পর এক যুদ্ধ জয় করেছে আজ বাস্তব প্র্যাকটিক্যাল তার সাহাবীদেরকে আমরা দেখলাম যে এই চিকন সাহাবী যখন এই দুর্গের মধ্যে আঘাত করেছে সঙ্গে সঙ্গে আমাদের এই ঐতিহাসিক দুর্গটা ভেঙে চুরমার হয়ে গেছে জোরে বলেন সুবহানাল্লাহ আমার বন্ধুগণ কার সাহাবী বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী যখন তাকে ঘরের মধ্যে প্রবেশ করানো হলো মেহমানখানায় কিছু খেতে দিবে নাস্তা পানি দিবে এমন সময় রোমের সৈন্যরা তাকে বললেন ও আল্লাহর নবীর সাহাবী আপনি এখানে খেতে বসেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই হাত উঠিয়ে খেতেন চিল্লায় বলেন ঠিক কি না এটা সুন্নাহ এটা কি এ আদর্শ বিশ্বনবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ যখন তাকে বলা হলো যে আপনি খেতে বসেন আপনার জন্য নাস্তা আনা হয়েছে এরপরে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা সেই জায়গার মধ্যে বললেন দস্তরখান আনো দস্তরখান যখন বিছিয়ে দেওয়া হলো সেই জায়গার মধ্যে হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা দুই হাত উঁচু করে এরপরে খেতে আরম্ভ করলেন তারা বললেন রোম পারস্যের নেতারা বললেন যে ও আল্লাহর নবীর সাহাবী আপনি ভালোভাবে বসে খান হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন ও রোমের সৈন্যরা শোনো নেতারা শোনো আমার নবী এইভাবে খেতেন আমি এইভাবে দস্তরখান বিছিয়ে দুই হাত উঁচু করেই খাবো জোরে বলেন সুবহানাল্লাহ আমার বন্ধুগণ যখন তিনি খাওয়া আরম্ভ করেছেন বিসমিল্লাহ বলে খেতে খেতে হঠাৎ করে এক লোকমা খাবার দস্তরের মধ্যে পড়ে গেলেন এক লোকমা খাবার যখন দস্তরের মধ্যে পড়ে গেলেন হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু
সঙ্গে সঙ্গে সে এখানটা উঠিয়ে খাবার খাওয়া আরম্ভ করলেন এই দৃশ্য দেখে ওই যে রোম পারস্যের নেতারা বললেন সাবধান ও আল্লাহর নবীর সাহাবী এই কাজটা করবেন না আমাদের একটা মান সম্মান আছে হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন কিসের মান সম্মান আমি কি এমন খারাপ কাজ করলাম রোম পারস্যের নেতারা বলতে লাগলেন হুযায়ফা যথেষ্ট পরিমাণ খানা আপনার সামনে দেওয়া হয়েছে আপনি যে আমাদের সামনে ওই যে দস্তরের মধ্যে খানা পড়ে গেছে এই খানাটা উঠিয়ে কেন আপনি খেলেন হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলেন আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে শিক্ষা দিয়েছেন আমাদেরকে শিক্ষা দিয়েছেন খানা যদি পড়ে যায় ওই খানাটা উঠিয়ে খাওয়ার জন্য তারা জিজ্ঞাসা করলেন এই খানা উঠিয়ে খেলে তারপরে কি হয় হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই খানার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এত পরিমাণ বরকত রেখেছেন এই জন্য বিশ্বনবী নিজেও খেতেন সাহাবীদেরকেও এই শিক্ষা দিয়েছেন সুতরাং আজকে নবী নাই তার জন্য কি হয়েছে যত খানা থাকুক না কেন আমি আমার নবীর সুন্নাত ছেড়ে দিতে পারি না জোরে বলেন সুবহানাল্লাহ আমার বন্ধুগণ এই ভাবে করে করে বিশ্বনবীর সাহাবীরা ওই গোটা বিশ্ব জগতের মধ্যে সুন্নাহ বাস্তবায়ন করেছে কিন্তু এমন একটা অবস্থা আজকে আমাদের সন্তানদের মধ্যে আমাদের সন্তানেরা সুন্নাত দূরের কথা কোরআনে কারীম পড়া পর্যন্ত জানে না আওয়াজ দেয় বলে ঠিক কি না আমার বন্ধুগণ কোন ওয়াক্তে কয় রাকাত নামাজ এগুলি পর্যন্ত জানে না চিল্লায় বলেন ঠিক কি না এখন আপনি যদি আপনার একটা সন্তানকে আপনার সন্তানগুলিকে বাবা হয়ে মা হয়ে ভাই হয়ে এই শিক্ষা যদি না দেন কে দিবে জোরে বলেন কিয়ামতের কঠিন ময়দানে বিশ্বনবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে কি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দাঁড়াতে পারবেন জোরে বলেন পারিবারিক জীবন থেকে শুরু করতে হবে ঘর থেকে শুরু করতে হবে সমস্ত জায়গার মধ্যে কুরআন এবং সুন্নাহ প্রতিষ্ঠা করতে আওয়াজ দেয় বলেন ঠিক কি না আমার বন্ধুগণ বিশ্বনবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বক্তৃতা দিচ্ছিলেন একটা জায়গার মধ্যে বসে এমন সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন কালো কুচকুচে সাহাবী রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে বসে কান্না শুরু করে দিয়েছেন নাম তার সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করছেন ও সাদ আমি তো এমন কোন কান্নার কথা বলি নাই যে কথার কারণে তুমি কাঁদছো হযরত সাদ সালামী বলছেন ইয়া রাসূলুল্লাহ আমি কাঁদি অন্য একটা বিষয় নিয়ে বিশ্বনবী আবার জিজ্ঞাসা করলেন কেন কাঁদো কিসের জন্য কাঁদো একটু বলো তো দেখি হযরত সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ একদিন না দুই দিন না আট মাস জামাত ইসলাম গ্রহণ করেছি আমার কাছে ইসলামের পক্ষ থেকে যেই মেসেজ এসেছে যে সুন্নাহ এসেছে আমি সেই সুন্নাহগুলি মানার চেষ্টা করেছি কোরআনে কারীম মানার চেষ্টা করেছি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলেছেন বিবাহ করা আপনার সুন্নাত আমি এই আট মাস যাবত মদিনার দারে দারে ঘুরেছি কেউ আমি কালো বলে আমার কাছে আমি গরিব বলে আমার কাছে একটা কন্যা বিবাহ দেয় না ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি কি কোনো বিবাহ করতে পারবো কিনা এই দুশ্চিন্তায় আমি এইভাবে করে কান্না করছি বিশ্বনবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ও সাদ সালামি কিসের জন্য বিবাহ দেয় না হযরত সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে কেউ বিবাহ দেয় না আমি গরিব আমি কালো এই জন্য বিশ্বনবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীর নাম লিখে দিলেন সাহাবীর বাড়ির মধ্যে যাও তৎকালীন সময়ে ওই সাহাবীর মেয়ে ছিলেন বিশ্ব সুন্দরী একটি মেয়ে ওই কালো সাহাবী যখন ওই সাহাবীর বাড়ির মধ্যে গেলেন গিয়ে সালাম দিলেন আর বললেন নবীর পক্ষ থেকে আপনার জন্য আপনার কন্যার জন্য বিবাহের প্রস্তাব পাঠানো হয়েছে আমি সাদ সালামীর জন্য সাদ সালামী যখন গেলেন সাদ সালামী এই প্রস্তাব দিলেন সঙ্গে সঙ্গে সেই লোক এই প্রস্তাব দেখে রাগান্বিত হয়ে গেলেন জোরে বলেন নাউজুবিল্লাহ ভাইরা আমার হযরত সাদ সালামী বলছেন বিশ্বনবী নিজে প্রস্তাব করে পাঠিয়েছেন ওই লোক যখন ওহাব ইবনে আমের এই প্রস্তাব নাকচ করে দিয়েছেন
আর ওই সাহাবী সাদ সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু অপমান করেছেন তিনি চলে আসছিলেন এমন সময় দরজার আড়াল থেকে আওয়াজ আসলো বাবাজি বিশ্ব নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার জন্য পাত্র নির্বাচন করেছেন আমি আপনার কন্যা বিশ্ব নবী আপনার মেয়ের জন্য পাত্র নির্বাচন করে পাঠিয়েছেন সুতরাং এর চাইতে ভালো পাত্র দুনিয়ার জগতের মধ্যে আর হয় না আপনি তাকে ফিরান ভাইরা আমার এমন সময় হযরত সাদ সালামি রাদিয়াল্লাহু তাআলা চলে আসলেন বিশ্ব নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে কান্না আরম্ভ করে দিলেন এমন সময় হযরত ওয়াহাব ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই জায়গার মধ্যে বিশ্ব নবীর দরবারে চলে আসলেন এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ আমার ভুল হয়ে গেছে আমি বুঝতে পারি না আপনি আমাকে ক্ষমা করে দিন আপনি যেই প্রস্তাব পাঠিয়েছেন আমি গ্রহণ করে নিলাম জোরে বলেন সুবহানাল্লাহ এমন সময় বিশ্ব নবী সাদ সালামিকে বলছেন সাদ বিবাহের সবকিছু তৈরি করো হযরত সাদ সালামি রাদিয়াল্লাহু তাআলা এত পরিমাণ গরিব ছিলেন তিনি বলছেন ইয়া রাসূলুল্লাহ আমি কিভাবে বিবাহ করব আমার কাছে তো কোনো অর্থই নাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সাদ আমার জামাতা তার ওসমানের কাছে যাও যে বলো বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার কাছে পাঠিয়েছেন বন্ধুগণ হযরত সাদ সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ভাবে করে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন বিশ্ব নবীর কথা বললেন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে 200 অথবা 300 দিরহাম দিয়ে দিয়েছেন জোরে বলেন সুবহানাল্লাহ হযরত আলীর কাছে গেলেন আবুবকরের কাছে গেলেন তারা যথাযথ পরিমাণে তাকে দিরহাম দিয়েছেন এরপরে হযরত সাদ সালামি বিশ্ব নবীর দরবারে আসলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যাও মদিনা থেকে বিবাহের বাজার করে এরপর বিবাহ করো জোরে বলেন সুবহানাল্লাহ আমার বন্ধুগণ যখন হযরত সাদ সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার বাজারে গেলেন এমন সময় ডাক আসলো তিনি বিবাহের বাজার করছিলেন কিছু কিছু কিনলেন এমন সময় ডাক আসলো হাইয়া আলাল জিহাদ এই ডাক শুনে হযরত সাদ সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু আর সহ্য করতে পারলেন না তিনি চিন্তা করলেন যে এখনই জিহাদের ডাক এসেছে আমি বিবাহ করব না যেই সমস্ত সরঞ্জামাদি তিনি কিনেছিলেন সব সরঞ্জামাদিগুলি দোকানের মধ্যে ফেরত দিয়ে দিয়ে টাকাগুলি নিয়ে একটি জুলশিকত তরবারি কিনলেন আর একটি ঘোড়া কিনলেন হযরত সাদ সালামি রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধের ময়দানে ঝাঁপায় পড়লেন জোরে বলেন সুবহানাল্লাহ ভাইরা আমার হযরত সাদ সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে ঝাঁপায় পড়লেন অসংখ্য কাফেরকে নিধন করে হযরত সাদ সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নিজেও শহীদ হয়ে গেলেন যুদ্ধের শেষে সমস্ত সাহাবীর লাশগুলো যখন বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আনা হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই শহীদদের লাশের মধ্যে হযরত সাদ সালামির লাশটা দেখে বড় অবাক হয়ে গেলেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দু চোখের পানি ছেড়ে দিয়ে বলতে লাগলেন ও সাদ যেই জান্নাতের জন্য তুমি তোমার দুনিয়ার কোনো ব্যস্ততা সহ্য করতে পারো নাই আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জান্নাত দিবেন জোরে বলেন সুবহানাল্লাহ যখন বলা হলো গোসল করানো হোক সাদের লাশ যখন গোসল করানো হবে আল্লাহ রাব্বুল আলামিন এত খুশি হয়েছেন এই সাদ সালামির উপরে যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা দিয়ে হযরত সাদ সালামিকে জান্নাতের মধ্যে তার গোসল দিয়েছেন জোরে বলেন সুবহানাল্লাহ যখন জানাজা দেওয়া হবে এমন সময় বিশ্ব নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সেই জায়গার মধ্যে উপস্থিত হলেন জানাজা পড়ালেন যখন তিনি ফিরে আসছিলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার মুচকি মুচকি হাসে আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আচলে মুখ ঢাকে সাহাবায়ে কেরাম এই দৃশ্য দেখলেন আবার যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক পা দুই পা করে সামনের দিকে আগায় বৃদ্ধাঙ্গুলির উপরে ভর করে করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঁকি দিয়ে দিয়ে হাঁটছিলেন সাহাবায়ে কেরাম এই দৃশ্যগুলি দেখেছিলেন জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ আপনি যে ওই জায়গার মধ্যে এইভাবে করে একবার হেসেছিলেন আর একবার মুখ আঁচলে ঢেকেছিলেন এরপরে বৃদ্ধাঙ্গুলির মধ্যে ভর করে করে হাঁটছিলেন ব্যাপারটা কি একটু শুনান তো বিশ্ব নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন ওয়ামার সাহাবীরা শুনুন এই সাদ সালামির উপরে আল্লাহ রাব্বুল আলামিন এত খুশি হয়েছে যার কারণে ওই জান্নাতের সমস্ত হুর গেলমান এই জায়গার মধ্যে চলে এসেছিলেন জোরে বলেন সুবহানাল্লাহ যখন আমি হুরদের আগমন দেখলাম তখন আমি হেসেছিলাম
কিন্তু হুরেরা এমন ভাবে সেই জায়গার মধ্যে আগমন করছিলেন যাতে করে তাদের গায়ের যে কাপড়গুলি ছিল ওই কাপড়গুলি সরে যাচ্ছিল ওই দৃশ্য দেখার সময় আমি সঙ্গে সঙ্গে আমার মুখকে ঢেকে দিয়েছিলাম আর তোমরা যে দেখেছিলেন আমি যখন বিধানগুলির মধ্যে ভর করে করে উঁচু করে করে এরপরে ঝুঁকে ঝুঁকে হাঁটছিলাম এর কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন গোটা বিশ্ব জগতের মধ্যে যত ফেরেশতা তার সৃষ্টি কুলের মধ্যে নিয়োগ দিয়েছিলেন সমস্ত ফেরেশতারা এই সালামের জানাজার মধ্যে আগমন করেছিলেন আমি তাদের সম্মানার্থে এই ভাবে করে করে এই ফেরেশতাদের গায়ে যাতে না লাগে আমি বিধানগুলির মধ্যে ভর করে করে হাঁটছিলাম জোরে বলেন সুবহানাল্লাহ একটা সুন্নাহ মানার কারণে বিশ্ব নবীর সাহাবী এত বড় মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা সুন্নতের দরকার আছে না নাই জোরে বলেন আমার বন্ধুগণ এর ফায়দা কত একটু লক্ষ্য করেন হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ কিয়ামতের কঠিন ময়দানে আপনি আপনার উম্মতদেরকে কেমনে চিনবেন মূসা আলাইহিস সালামের উম্মত থাকবে ঈসা আলাইহিস সালামের উম্মত থাকবে ইব্রাহিম আলাইহিস সালামের উম্মত থাকবে এত এত নবী আল্লাহ রাব্বুল আলামিন গোটা বিশ্বজগতের মধ্যে পাঠিয়েছেন সমস্ত নবীর উম্মত যখন একত্রিত হবে আপনি কেমনে চিনবেন প্রশ্ন হয় না জোরে বলেন হয় কি না বিশ্ব নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে লাগলেন আয়েশা শোনো কিয়ামতের কঠিন ময়দানে আদম আলাইহিস সালামের উম্মত থাকবে নূহ আলাইহিস সালামের উম্মত থাকবে ঈসা আলাইহিস সালামের উম্মত থাকবে গোটা বিশ্ব জগতের মধ্যে 1 লক্ষ মতান্তর 2 লক্ষ 24 হাজার পয়গম্বর আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছিলেন সমস্ত নবীদের কোটি কোটি উম্মত কিয়ামতের দিন থাকবে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতও সেই দিন থাকবে এত এত উম্মতের মধ্যে আমি আমার উম্মতগুলিকে এইভাবে চিনব দুনিয়ার জগতের মধ্যে যারা নামাজ আদায় করেছিল উম্মতে মুহাম্মদীর মধ্য থেকে যারা নামাজ আদায় করেছিল তারা নামাজ পড়তে গেলে ওযু করার দরকার আছে না নাই জোরে বলেন আমার বন্ধুগণ হাত ধুয়েছে মুখ ধুয়েছে আছে না নাই বিশ্ব নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে লাগলেন আয়েশা শোনো কিয়ামতের কঠিন ময়দানে উম্মতে মুহাম্মদী যারা হবে নামাজ আদায় করেছিল নামাজের জন্য ওযু লাগে এই ওযুর জায়গাগুলি কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন নূরে ঝকঝক করাবেন জোরে বলেন সুবহানাল্লাহ যা অন্য কোন উম্মতের মধ্যে থাকবে না একমাত্র শুধুমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মধ্যে থাকবে আমার বন্ধুগণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এত এত উম্মতের মাঝে উম্মতে মুহাম্মদী যারা থাকবে তাদের মাথার এই যে চেহারাটা নূরে ঝকঝক করতে থাকবে হাতের কনু থেকে এরপরে হাত আঙ্গুল পর্যন্ত ঝকঝক করতে থাকবে পায়ের গোড়ালিগুলি ঝকঝক করতে থাকবে আল্লাহ রাব্বুল আলামিন নূর দ্বারা পরিপূর্ণ করে দিবেন জোরে বলেন সুবহানাল্লাহ এত এত উম্মতের মধ্যে এই যে সাদা সাদা জায়গাগুলি দেখে দেখে এই নূরগুলি দেখে দেখে আমি উম্মতে মুহাম্মদীর সমস্ত উম্মতগুলির টেনে টেনে এরপরে জান্নাতের মধ্যে ঢুকায় দেব জোরে বলেন সুবহানাল্লাহ সুন্নতের দরকার আছে না নাই জোরে বলেন আমার বন্ধুগণ বিশ্বনবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কুল لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين ততক্ষণ পর্যন্ত একটা মুমিন মুমিনই হতে পারে না ইমানদার মুমিন হতে পারে না যতক্ষণ পর্যন্ত আমার ভালোবাসা আমার তার অন্তরের মধ্যে তার পরিবারের চাইতে বাবা মা দুনিয়ার সম্পদের চাইতে বেশি আঘাত না করে জোরে বলেন সুবহানাল্লাহ তাহলে পারিবারিক জীবন থেকে শুরু করে রাষ্ট্রীয় জীবন আন্তর্জাতিক জীবন সমস্ত জীবনের মধ্যে আদর্শ থাকবে কার জোরে বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা আল্লাহ রাব্বুল আলামিন পারিবারিক জীবন আন্তর্জাতিক জীবন সামাজিক জীবন সমস্ত জীবনের মধ্যে বিশ্বনবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আমাদেরকে পরিপূর্ণ মানার তৌফিক দান করুন সবাই করি আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু